আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। সিএস আর্নিং বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। চলে আসলাম নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সো বন্ধুরা, আপনারা অনেক সময় দেখেন আপনারা এয়ারড্রপে কাজ করেন, আপনারা সলোনা এয়ারড্রপে আপনারা কাজ করে থাকেন। এই সলোনা এয়ারড্রপে আপনারা কাজ করার পর আপনারা এখানে সলোনা অ্যাড্রেসগুলো আপনাদের দিতে হয়। আর এই সলোনা পেমেন্টগুলো আপনারা কীভাবে পান এটা আপনারা বুঝতে পারেন না। আপনারা অনেক সময় দেখা যায় এয়ারড্রপগুলো করেন, এয়ারড্রপগুলো করার পর আপনাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের কোন টেলিগ্রাম চ্যানেলে আপনাদের উইনার আপডেট দিয়ে থাকে। দেন এইগুলো আপনারা অনেক সময় দেখা যায় টেলিগ্রাম চ্যানেলে উইনার আপডেটগুলো তারা সাবমিট করে, কিন্তু আপনারা সেটা চেক করতে পারেন না। আপনারা অনেক সময় মিস করে ফেলেন কিংবা কোনো সমস্যার কারণে আপনারা চেক করতে পারেন না, অনেকে পারেন না, এই জন্য তা আপনারা এটা চেক করতে পারেন না। সো বন্ধুরা, আজকে আমি এমন একটা সিস্টেম আপনাদেরকে দেখাবো যেটা আপনার বিএসসি স্ক্যান অবশ্যই আপনারা জানেন। আমি একটি ভিডিওতে আমি দেখিয়েছি আপনাদেরকে যে বিএসসি স্ক্যানের মাধ্যমে কীভাবে আপনারা পেমেন্ট পাইছেন কিনা সেটা চেক করবেন। সো সোল পেমেন্ট পাইলে পরেও আপনারা সেম সিস্টেমে আপনাদের অ্যাড্রেস শুধুমাত্র ক্রমবাজার গিয়ে সেই সোল স্ক্যানে আপনাদের অ্যাড্রেস দিয়ে স্ক্যান করে আপনারা দেখতে পারবেন আপনারা আসলে পেমেন্টগুলো পাইছেন কিনা, কত পেমেন্ট পাইছেন, যাবৎ যতদিন হলো কাজ করছেন সবগুলো পেমেন্ট আপনারা দেখাবে। সো বন্ধুরা, মূলত আমি আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সো বন্ধুরা, আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, এক মিনিট স্কিপ করবেন না। এক মিনিটও যদি এখানে স্কিপ করেন, এক সেকেন্ডও যদি এখান থেকে স্কিপ করেন, আপনারা অনেক কিছু মিস করে ফেলবেন। সো বন্ধুরা, আপনারা যারা এখন আমাদের সিএস আর্নিং বাংলা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি, তারা অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক দিয়ে এখানে ডিরেক্টলি চলে আসতে পারবেন, আমাদের চ্যানেলে জয়েন হবেন। আমরা এখানে প্রতিদিন নিত্য নতুন আপডেট এখানে শেয়ার করে থাকি, প্লাস পেমেন্ট প্রুফ। সো বন্ধুরা, আপনারা যারা এখন আমাদের সিএস আর্নিং বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সেট করে রাখবেন। সো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, আপনারা ফার্স্ট অফ অল চলে আসবেন আপনার ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজারে, আপনারা ব্রাউজার যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন। আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নেন। আপনারা সিম্পলি এখান থেকে ক্রোম ব্রাউজারে ক্লিক করে দেবেন। দেন ক্রোম ব্রাউজারে আসার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। আপনারা সিম্পলি এখানে দেখতে পার আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বক্স আছে, আপনারা সিম্পলি এখানে সার্চ বক্সে সার্চ করবেন সোল স্ক্যান। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি SOL সোল স্ক্যান। সো এই যে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি চলে আসছে সোল স্ক্যান। সো আপনারা সিম্পলি এখান থেকে সোল স্ক্যানে ক্লিক করে দিবেন। দেন সোল স্ক্যানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। আপনারা সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে আরও একটি সার্চ বক্স আছে, এই যে সার্চ বক্স। আপনাদের যে সোল অ্যাড্রেসটি আছে, গত একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে আপনারা সোল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন। সো আপনারা সেখান থেকে আপনারা এই অ্যাড্রেসটি সাবমিট করবেন। আপনাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাপস থেকে যদি আপনার সোল অ্যাড্রেস দেন, সেটা কিন্তু তেমন একটা কাজে লাগবে না। সো আপনার আমি আপনাদেরকে সাজেস্ট করবো সাইট থেকে একটি সোলোনা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সো বন্ধুরা, আপনার যারা এখনও ওই সোলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না, তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখবো। সো আপনারা সেখান থেকে গিয়ে আপনারা সোলো অ্যাকাউন্টটি সিম্পলভাবে ক্রিয়েট করে নিতে পারবেন। একদম সঠিক পদ্ধতিতে কীভাবে আপনারা সোলো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটি আমি দেখেছি আপনাদের। সো বন্ধুরা দেখেন, এখানে আপনারা সিম্পলি এখানে সার্চ বক্সে আপনারা কী সার্চ করবেন, এখানে আপনার দেখেন আপনার যে সোল অ্যাকাউন্টটি আছে, সোল অ্যাড্রেসটি আছে, আপনার যে সোল অ্যাড্রেসটি আপনারা দিয়ে এয়ারড্রপে ব্যবহার করে থাকেন, আই মিন এয়ারড্রপগুলোতে সাবমিট করেন। সো আপনারা সেই অ্যাড্রেসটি এখানে সাবমিট করে দেবেন। দেখেন, আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যে কোনো একটি অ্যাড্রেস দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আপনারা এই যে এবার দেখতে পারবেন এখানে সিম্পলি যে এখানে সার্চ বক্স আছে দেখতে পাচ্ছেন, আপনারা সিম্পলি এখানে এই সার্চ বক্সে ক্লিক করে দেবেন। আপনারা ফার্স্ট অফ অল এখানে এই যে এখানে আপনাদের অ্যাড্রেসটি আগে পেস্ট করে নেবেন, আপনারা ওই আপনার সাইট থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এখানে এসে পেস্ট করে দেবেন। দেন এখান থেকে আপনারা সার্চ বক্সে এখানে পেস্ট করে দেবেন। দেন এখানে সার্চ বক্সে ক্লিক করে দেবেন। দেন সার্চ বক্সে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে দেখতে পারবেন যেটা আসবে। দেন এই যে এখানে এই আমার এই অ্যাকাউন্টে কোনো পেমেন্ট নাই, যেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টস। দেন এই যে এখানে যত আপনার এই যে দেখা যাচ্ছে জিরো সোল লেখা আছে এখানে, আপনার যত এখানে যদি আপনি পেমেন্ট পেয়ে থাকেন তাহলে এখানে আপনার সকল পেমেন্টগুলো এখানে শো করবে। দেন আপনার যদি এখানে যে সোল ট্রান্সফারে যান, দেখেন আমার এই অ্যাকাউন্টে কোনো সোল পেমেন্ট নাই, সো এই যে এখানে সবগুলো শো করবে, সিগনেচার, ব্লক টাইম,
আপনারা সকল এখানে যত পেমেন্ট আপনারা পেয়ে থাকবেন এখানে সবগুলো শো করবে। সো দেখেন যেগুলো আপনার এখানে আপনার ব্যালেন্স শো করবে। তো বন্ধুরা মূলত এটাই ছিল আজকের ভিডিও, যে আপনি কীভাবে সোল স্ক্যানে আপনার আইডি সাবমিট করে আপনার পেমেন্টগুলো চেক করবেন। সো আশা করি সবাই এই ভিডিওটি সবার হেল্পফুল হবে। সো বন্ধুরা আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে একটি ভিডিও বানাতে, যে আপনার যখন এয়ারড্রপ থেকে পেমেন্ট পান যে টোকেনগুলো আপনার পেমেন্ট পান ওই টোকেনগুলো আসলে রিয়েল হয় কি না, রিয়েল হয় না ফেক হয় সেগুলো আসলে কীভাবে চেক করবো। মানে ধরেন আপনি একটা টোকেন পাইছেন, সেটা আপনি কীভাবে চেক করবেন যে এটা রিয়েল না ফেক। সো বন্ধুরা এই ভিডিওতে আমি এত কিছু দেখাতে পারবো না, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে সহজ পদ্ধতিতে দেখিয়ে দেবো যে আসলে আপনারা কীভাবে এটা চেক করবেন কোনো টোকেন রিয়েল না ফেক। সো বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল সেট করে রাখবেন। আমি অতি শীঘ্রই আপনাদেরকে একটি সহজ পদ্ধতিতে কীভাবে আপনারা চেক করবেন রিয়েল না ফেক টোকেন, সেটা অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে ভিডিও বানিয়ে নিয়ে এসে আপনাদেরকে দেখিয়ে দেব। বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিএস আর্নিং বাংলা চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।